স্বাগত দীপ্ত টিভির নিয়মিত আয়োজন দীপ্তর সাথে এবং আমাদের সাথে আজ অতিথি হিসেবে আছেন দক্ষ পার্লামেন্টারিয়ান বর্ষিয়ান রাজনীতিবিদ এবং বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের কার্যকরী সভাপতি মাইনুদ্দিন খান বাদল এমপি, আপনাকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে অভিনন্দন। অবশ্যই মহাজোটের বিশাল জয়, জনরায় আপনাদের প্রাপ্তি ছিল বোধহয়, কিন্তু এরকমটাই প্রত্যাশিত ছিল কিনা জানি না, সেই প্রশ্নটা রাখছি আপনার কাছে। যে অনেকে বলছেন অবিশ্বাস্য অবিস্মরণীয় এক জয়, কিন্তু জনগণ কি আস্থা রাখলেন জননেত্রী শেখ হাসিনার উপর? সেই রায়েরই কি প্রতিফলন এই ভোট? দেখুন, আপনার এ প্রশ্নটি অনেক বড় ক্যানভাসে করা। আমি যদি ইফ আই ওয়ান্ট টু বি প্রিসাইজ, আমি আমার ব্যাখ্যাটাই দিতে পারি। আমরা আপনার ব্যাখ্যাটাই শুনতে চাই। আমার ব্যাখ্যাটাই দিতে পারি। কতগুলো জিনিস আমার মনে হয়েছে। এক, মানুষের কাছে বিএনপি অন্তরেলিস স্পেশালি জামাত, তাদের একটা দিক মানুষের কাছে বেশ পরিষ্কার হয়েছে। সেটা হলো the very politics they are representing, এদের দু তিনটি ঘটনা মানুষের মাথা থেকে মুছে যায়নি। একটা হলো 15 আগস্ট 1975। এটা যখন হয় তখন আমার একটা জিনিস মনে হয় যে এই মহামানব বঙ্গবন্ধু শেখ মুজিব, তিনি তাদেরকেও এসিমিলেট করতে চেয়েছিলেন, সবাইকে সাথে নিয়ে দেশ এগোতে চেয়েছিলেন। আজকে আমি যে বসে আছি অ্যাজ এ ইয়াং ম্যান, আমি আরও অনেকে এখন নতুন করে পথভ্রষ্ট আসামের রব, আরও অনেকে উই ওয়ার অফ দ্য ওপিনিয়ন, এটা আপনি ভুল করছেন, এটা আপনার এটা করা উচিত না, তাদেরকে মাপ। আমার এখনও কানে বাজে ওনার পরিষ্কার বক্তব্য, যা বেটা তোমরা বুঝো না, গরিব মানুষ এই রাজাকারগিরি করছে, কি করছে, কি ক্ষতি করছে, সবাইরা ডেকে নিতে হবে, যারা অপরাধ করছে তাদেরকে আমি মাপ। ওই যে 192 জন। নাও দ্য কোয়েশ্চেন ইজ, যে লোকটা বুকটা খুলে দিল তার বুকেই গুলি চললো, সে এগুলো পিপল কিন্তু নোট করে। সেখানেও প্রশ্ন, তোমার এত প্রতিহিংসা থাকলে তুমি বঙ্গবন্ধুকে মারতা, তার ওয়াইফ কি করছে, তার বড় ছেলেগুলো যুদ্ধ করতে পারে এই জন্য মারছ, ছোটটা কি করছে, পুত্রবধূরা তো অন্য ঘর থেকে এসছে। সো ওইখানেও দ্য কিলার্স হ্যাজ গট এ সিগনেচার। সিগনেচারটা কি? আমরা নির্বংশ করে দেব। তাহলে তোমাদেরকে বুক দিলে তোমরা নির্বংশ করার গুলি দিছে বুকে। একইভাবে শেখ হাসিনা 96 থেকে 2001 পর্যন্ত ক্ষমতায় ছিল, খুব দূরের স্মৃতি না, এখনো মানুষের মস্তিষ্কে তাজা থাকার কথা, কই কেউ তো বলতে পারবে না। সি সেন্ট সাম গুনস অর মাফিয়াস, যে ফারুক রশিদের মেরে দেওয়া পথে, এই প্রতিহিংসা তো সে বাস্তবায়ন করেনি, কিন্তু তিনি তো প্রতিহিংসার শিকার হলেন ক্ষমতা। সেটাই আসছি, তারা এটা এই এনিবডি ইন বাংলাদেশ বলুক যে শেখ হাসিনা তার রাষ্ট্রক্ষমতা ছিল তো তার কাছে, সে তো 10টা ছাত্রলীগ আর 5টা যুবলীগ বা পছন্দের লোক পাঠায় বলতে পারত মেরে ফেলো। শি ডিডন্ট ডু ইট। এইখানে আমি একটা জিনিস কনসিডার করতে বলবো, এগুলো মানুষ ভাবে। আমি নির্বাচন করতে গিয়ে অসুস্থতার কারণে অত সক্রিয় হাঁটাহাঁটি না করলেও মানুষের কথা তো শোনাচ্ছি। আমার এখনো মনে আছে তার একটি কথা, আমি এখন 73 বছরের বুড়ি, আর যখন আমি বাংলাদেশে এসেছিলাম তখন আমি 35 বছরের একটা যুবতী ছিলাম। এবং আমি যখন আমার দেশে আসছি জনগণের ডাকে, তখন আমার স্বামী আমাকে বলছিল, তুমি ইউ আর লিভিং বিহাইন্ড টু কিডস, তুমি আর ফিরতে পারবে এটা আমি মনে করি না। তা আমি আমার স্বামীকে বলেছিলাম, এই আমার বাচ্চাদেরকে দিয়ে গেলাম, আজকে থেকে তুমি বাপ, তুমি এদের মাও। আমার বাপের দেশ ডাক দিয়েছে, আমার বাঙালিরা ডাক দিয়েছে, আমি আর স্তব্ধ থাকবো না। আই উইল গো কাম হোয়াট মে। আমার তখনই সিনারিওতে মাথায় আসে একুইনো ওয়াজ লিভিং সান ফ্রান্সিসকো ফর ম্যানিলা, তাকে কিন্তু টার্মাকেই বলা হয়েছে, স্যার ইউ ডোন্ট গো। সিএর এজেন্ডা বলাতে বলে কেন? বলে আপনার জন্য মৃত্যু মেট্রো ম্যানিলার এয়ারপোর্টে অপেক্ষা করছে। একুইনোর উত্তর ছিল, ইট ইজ মোর ব্যাটার, at least I will die in my motherland. So these are the commitment of people. সেই কমিটমেন্টের একজন মহিলা যে তোমাদেরকে সরাসরি আইনকে হাতে তুলে নেয়নি, সেই মহিলার প্রতি তোমাদের আচরণটা কি? তোমরা 21শে আগস্ট কি করলা? 12টা গ্রেনেড মারলা। আমি মুক্তিযোদ্ধা, আমি গ্রেনেড ব্যবহার করি, এটা একটা ভৌতিক অস্ত্র, অসম্ভব ক্ষতি করতে পারে। অ্যান্ড এক্স্যাক্টলি ইউ ডিড ইট। হিয়ার ইজ অলসো এ সিগনেচার, পুরো দলটাকে শেষ করে দেওয়া। তাহলে তোমাদেরকে মানুষ কিভাবে ট্রাস্ট করবে যে নেক্সট টাইম ইফ ইউ কাম টু পাওয়ার হোয়াট উইল বি ইউর বিহেভিয়ার? আমার মনে হয় এটাও মানুষের মস্তিষ্কে ক্রিয়াশীল ছিল, শিক্ষিত অশিক্ষিত সর্বধরনের মানুষের। আরও একটি ব্যাপার, 2001-এর নির্বাচন হয়েছে, মাইনরিটিজরা ভোট দিয়েছে, যারে খুশি তারে দিয়েছে, নবডি ক্যান সে, সবাই নৌকায় দিয়েছে। তাদের বাড়িঘর পোড়ায় দিলা কেন? তাদের দোকানপাট লুট করলা কেন? তাদের মেয়েদের গায়ে হাত দিলা কেন? হু হ্যাজ গিভেন ইউ দিস অথরিটি? কেন দিলা? তাহলে আজকে এই ফখরুল সাহেব আরও যারা আছেন, জাস্ট বিবেচনা করেন এই ইনসিডেন্টগুলো। আমি মঈনুদ্দিন খান যে বললাম, এগুলো কি হয়েছিল না হয় নাই? হয়ে থাকলে এটার একটা এফেক্ট, কোলেটারাল এফেক্ট মানুষের উপর আছে। এবারের নির্বাচন এটাও একটা প্রতিক্রিয়া। এই প্রতিক্রিয়ার পাশাপাশি আপনার মনে হয় যে ঐক্য জোট যেভাবে হলো না, এর পাশাপাশি আমি আরও দুটো কথা বলি, তাহলে পিপল উইল রিয়েলাইজ। আরেকটি কথা হলো, ডেভেলপমেন্ট নিয়ে যে যাই কথা বলুক, ডেভেলপমেন্টটা চাক্ষুষ, এটা ধরা যায়, দৃশ্যমান, চোখে আমরা দেখছি, এটা বায়বীয় না। সো দ্য কোয়েশ্চেন ইজ এই ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম মোরলেস একটা পিসফুল টাইম, অ্যাট লিস্ট 4 years পিসফুলি ছিল, একটা পিসফুল টাইম না, সামান্য কিছুদিন বাদ দিলে 10 years এর বাকি শেষে 2014 পর ইলেকশনের পরপর আবার একটা অশান্ত অবস্থা ছিল। তো সেইটা পিস অ্যান্ড ডেভেলপমেন্ট, এটা কিন্তু মানুষের মধ্যে একটা কাজ করেছে। এই কাজ করা এটাও ভোটের একটা বড় ফ্যাক্টর। অ্যান্ড দ্য লাস্ট ফ্যাক্টর আই টেল ইউ, যেটা আমাদের মানে আলোচনায়ও দেখি না, শুনি না, নেতারাও অনেকে বলেন না, পিপল আলটিমেটলি, ইট ইজ দ্য পিপল, ইট ইজ দ্য পারসেপশন অফ দ্য পিপল হুইচ ম্যাটার্স। আমি মঈনুদ্দিন খান কি বলি কি যায় আসে, মানুষ কি বলে সেটা কিন্তু ইম্পর্টেন্ট। এখানে থার্ড অ্যান্ড দ্য লাস্ট মোস্ট ইম্পর্টেন্ট রোল যেটা প্লে করেছে, শেখ হাসিনা খুব ভালো দৌড়বিদ, বুঝলাম, তার নেতৃত্বে আমরাও দৌড়িয়েছি ভালো। আমাদের সবারই মাথায় থাকবে, আপনার দর্শকদেরকে থাকবে, 400 মিটার রিলে রেস, একজন আরেকজনকে ব্যাটন দিতে হচ্ছে। এখন কেউ কি এটা বিবেচনা করেছেন? আমরা উই হ্যাভ ক্রস 70 অ্যান্ড শি ইজ 73, আওয়ার টাইম ইজ আপ। আমার অসুখ হয়েছে বলে বললাম না, আবার টাইম ইজ আপ। এখন মৃত্যুকে কার্তিকের কুয়াশার মতো দূর দিক চক্রবালে জমতে দেখি। সেই কুয়াশাটা আমার দিকে আসছে, আমি কুয়াশার দিকে যাচ্ছি। A day will come, I will disappear into the mist. This is the reality. আপনি 5 বছর পরে এখন আমার যে বন্ধুবান্ধব পার্লামেন্টে আছে, মানে ফ্রিডম জেনারেশন, হারিকেন বাতি দিয়েও খুঁজে পাবেন না। আমি তারা 100 বছর বাঁচুক চাই, আমার এই কথায় তারা রাগ করবে না, পার্লামেন্টও বলেছি। বাট দ্য রিয়ালিটি ইজ আওয়ার ডেইজ আর নাম্বার্ড মাই ফ্রেন্ডস, আওয়ার ডেইজ আর নাম্বার্ড। এখন আমার প্রশ্নটা হলো, আপনার প্রশ্নটা আমি শুনবো, একটু বিরতি নিই, আপনার সুবিধার্থেই একটা বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক, দীপ্তর সাথে নিচ্ছে একটা বিরতি, খুব তাড়াতাড়ি ফিরছি, ফিরে এসে আরও কথা শুনবো মঈনুদ্দিন খান বাদলের মুখ থেকে। আশা করি আপনাদেরকে সঙ্গেই পাবো। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি দীপ্তর সাথে, এবং সঙ্গে থাকার জন্য অবশ্যই ধন্যবাদ। যে জায়গায় আপনাকে থামিয়েছিলাম, আপনার একটা প্রশ্ন ছিল, সেই প্রশ্নটাই শুনতে চাই। আমার প্রশ্নটা হলো, আমরা কেন্দ্র যখন আলাপচারিতায় গেছি, আমরা ভেবেছি কার কাছে দিয়ে যাব দেশ। সেই নতুন প্রজন্ম, ওর বুকে কি মুক্তিযুদ্ধ আমার মতো করে বাঁচবে? উইল ই ডিফেন্ড মাই মাইনরিটিস? Will you stand before the poor people like a mighty rock? Tar mastishke ki Bangladesher mittika, jei mittikay chap dile manusher rokto beriye ashbe, sei mittika ke niye ki she baste chesta korbe? All these questions mathay ashe, kintu ki uttor pelen? Ei nirbachone ki uttor pelen? Shekhane je proshno ta boro kore esche, she proshno ta holo, শেখ হাসিনা আপনি অনেক জোরে দৌড়ালেন, আইসা ব্যাটনটা দিলেন একটা ল্যাংরার হাতে, আপনার সমস্ত দৌড় কিন্তু শেষ। দিস ইজ এ থিং। আপনি কত ভালো নির্বাচন করলেন এটা ইস্যু না, আপনি পরবর্তী প্রজন্মের কাছে ব্যাটনটা প্রপারলি দিয়ে যেতে পারছেন কিনা, দ্যাট ইজ মোর অফ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ফিউচার এটা বিবেচনা করবে। আপনার বিবেচনা কি হলো? এই নির্বাচনের আগেও আমরা তো দেখেছি যে একটা প্রজন্ম, আপনি মুক্তিযুদ্ধের প্রজন্ম, মুক্তিযুদ্ধের পরে একটা প্রজন্ম যাদেরকে মুক্তিযুদ্ধের ইতিহাস দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল একটা অসত্য দিয়ে, পরের প্রজন্মটা জেগে উঠলো বলেই গণজাগরণ মঞ্চ, তারপরে তারা বারবার প্রমাণ করেছে যে মুক্তিযুদ্ধের চেতনা লালন করার ক্ষমতা তাদের আছে। এই জায়গায় একটা মজার কথা বলি, আমি এই নমিনেশন সাবমিট করে বাইরে এসেছি, এই কোন সাংবাদিককে পাসিং অফ দ্য ব্যাটন ট্যাটন এগুলো বলছি, তোরা বললো স্যার আমরা বুঝি নাই পাসিং অফ দ্য ব্যাটন আপনি কি বলতে চাচ্ছেন। তো আমি তাকে বললাম তোমার ক্যামেরাটা আমার দিকে ভালো মতো ধরো, তাহলে আমি বুঝাইতে পারবো। ধরছে। তা আমি বললাম যে এখন কি দেখতেছ? বলে আপনাকে দেখতেছি আর নফেল সাহেবকে দেখছি, আমার বন্ধু মঈনুদ্দিন সাহেব, বিজয় টিভির ইয়ে, তিনিও সংসদ সদস্য প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন। না তখন তো নমিনেশন জমা দিয়েছি। আমি বলে কি দেখলাম? আপনাকে দেখতেছি, নভেল সাহেবকে দেখতে। আমি তো এ বেটা, আমি হলাম সাসা, এই আমার বন্ধু মঈনুদ্দিন চৌধুরীর ছেলে নভেল, আমার ভাইপুত, সাসা ভাইপুত একসাথে নির্বাচন করতেছি। গান শুনুস নাই? বলো কি গান? আজ তোমার হলো শুরু, আমার হলো সারা। আমি হইলাম সারার দল, এ হইল শুরুর দল, এক জায়গায় বসে আছি। দিস ইজ কল পাসিং অফ দ্য ব্যাটন। নেত্রী এবার 42 জন ইয়াং লোককে ডেকে এনে নমিনেশন দিয়েছেন। ওয়ান সাচ এক্সাম্পল হলো ওই যে ছেলেটা ক্রিকেট খেলেন না, তাকে ডেকে এনে বলেছে তুমি দেশের অনেক গৌরবের সাথে জড়িয়ে আছো, এবার মানুষের সরাসরি সেবা করো, এই দাও নৌকার টিকিট, নড়াইল চলে যাও। সাকিব ছেলেটাও আসছিল, তুমি আরো 5 বছর খেলো। এই রকমের 42টা ইয়াং ম্যানকে আমরা নমিনেশন, তারা প্রায় সবাই এসছে। তার মানে পাসিং অফ দ্য ব্যাটনটা নিয়েও আমরা সিরিয়াসলি বিবেচনা করেছি। চলে যাওয়ার সময় এসছে, চলে যাব। অন্তত এরা যেন শক অবজারভারের মতো শকটা সামলাতে পারে। কারণ আমি অন্তত মনে করি এই একটা মুক্তিযোদ্ধার ছেলে মাশরাফি, আমার বন্ধু মহিউদ্দিন চৌধুরীর ছেলে নফেল, আর যাই কিছু করুক, ওদের বাপদাদা 14 গোষ্ঠীর নামে ওরা বাংলাদেশের সাথে বেইমানি করবে না। সো অল দিস থ্রি থিংস আমার কাছে এইবারের ইলেকশনে ওয়াজ রিয়েলি ভেরি ইম্পর্টেন্ট ইস্যুস, এবং এগুলো মানুষের কাছেও বিবেচনার বস্তু হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আপনি একটু যদি আরও একজন বর্ষীয়ান রাজনীতিবিদের প্রসঙ্গ ধরে, যিনি ঐক্যফ্রন্টকে নেতৃত্বই দিলেন নির্বাচনে না, নির্বাচনে আসা বা নির্বাচন পরিচালনার ক্ষেত্রে, ডক্টর কামাল সাহেব নির্বাচনের দিন 3 আগে বললেন জামাত সঙ্গে আছে, সেটা তিনি জানতেন না, জানলে কি হতো সেটাও বলেননি। কিন্তু এটা কি একজন রাজনীতিবিদের, ডক্টর কামালের মতন বর্ষীয়ান লোকের কাছে এই বক্তব্য গণমাধ্যমে এসেছে বিভিন্ন দেশি বিদেশি, খুব বিশ্বাসযোগ্য মনে হয় যে তিনি জানতেন না যে জামাতকে নিয়ে বিএনপি নির্বাচনে আসছেন? আমি আপনাকে এই ব্যাপারে একটা কথাই বলি, সেটা হলো এটা আমাদের দুর্ভাগ্য। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কথা আছে, সেই মহৎ ব্যক্তি যে সঠিক সময়ে মরতে জানে। কারো যদি মনে হয় যে সময় ফুরিয়ে গিয়েছে, মস্তিষ্ক ভালো মতো কাজ করছে না, চুপ থাকলেই তো হলো। ইভেন সাইলেন্স, সামটাইম সাইলেন্স ইজ গোল্ডেন। প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলার তো দরকার নাই। আচ্ছা, এখন ডাক্তার কামাল যদি ওই ওই বিএনপির ওই যে ইয়াং যারা প্রতিদিন বক্তৃতা দেয় ওইরকম হতে চান, সেটা ওই তো বললাম, সঠিক সময় মরতেও জানলেন না। আচ্ছা, আপনি মৃত্যুর কথা বলছেন রবীন্দ্রনাথ, আমি শ্রদ্ধা পোষণ করি ওনাকে, বলবো আপনি যে বললেন কথাটি বাংলাদেশের একটি লোক বিশ্বাস করে, তাহলে লোকদের আপনার যে একটা পর্বত সমান সম্মান ছিল, নিজেই যদি পাহাড়টাকে কেটে ফেলেন শব্দের বুলডোজার দিয়ে, মানুষ কি করবে? তাহলে তো ভূমিধস নিয়ে প্রতিদ্বন্দ্বী আবির্ভূত হবেই। কিন্তু আপনি মৃত্যুর কথা বললেন, রবীন্দ্রনাথের উক্তি দিয়েই মৃত্যুর কথা বললেন, কিন্তু এমন একটা সময় আমরা আপনার সঙ্গে কথা বলছি, ঠিক সেই সময় বাংলাদেশের রাজনীতির একেবারে পরিচ্ছন্ন ইমেজের একজন লোক চলে গেলেন। খুব আমার মনে হয় যে রাজনীতি বা রাজনীতির জন্য ক্ষতি, আপনাদের মতন রাজনৈতিক আদর্শে বিশ্বাসী যারা, সেই সমাজের জন্য আরও বেশি ক্ষতি হলো, নাকি একটা প্রজন্মই চলে গেলেন এরকম একটা ভাব মানুষের মনে এখন দোলা চলে দুলছে, এরকম একটা লোক চলে গেল। আমি সৈয়দ আশরাফের কথা বলছি। হ্যাটস অফ টু হিম। একসাথে প্রায় 8 বছর 9 10 বছরই ইয়েতে ছিলাম, পার্লামেন্টে ছিলাম। পাল্টা বাংলাদেশ, আমি 2টা শব্দ বলবো, বাংলাদেশ হ্যাজ লস্ট দ্য লাস্ট জেন্টলম্যান, ওয়ান অফ দ্য লাস্ট জেন্টলম্যান, একজন আপাদ মস্তক ভদ্র বাঙালি আপনারা হারিয়ে ফেলেছেন। এগুলো রিপ্লেসমেন্ট হয় না। আর অজানা কথা আরেকটা বলে রাখি, এই শান্ত শিষ্ট চেহারার মানুষটি, সে তো বাংলাদেশের প্রথম প্রেসিডেন্টের দায়িত্ববান রাষ্ট্রপতির ছেলে ছিল। দীপ্ত টিভি একটা গবেষণা করেন, দামি মানুষের ছেলেরা কলকাতা থেকে বেরিয়েছেন কয়জন, সে রণাঙ্গনে, সে কিন্তু তুরা সেক্টরে যুদ্ধ করতে গিয়েছিল। ওইটা নিয়েও কোনোদিন বুস্ট আপ করে নাই যে আমি একজন মহান মুক্তিযোদ্ধা, জীবনে বোধহয় মুখ দিয়ে উচ্চারণও করে নাই। দিস আর দ্য পিপল। তারা হয়তো এদের মতো অবিনশ্বর মানুষরাই বলেছে, আই ওয়ান্ট টু ডাই আনসাং, আনলেমেন্টেড, আনওয়েপ্ট। এটা সাধারণ মানুষের কর্ম নয়। কিন্তু তিনি রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা, রাজনৈতিক ক্ষমতার বলয়ে থাকা, বিরোধী দলে থাকা, কিন্তু রাজনীতির ভেতরে থাকা, ইভেন ক্ষমতার একটা পর্যায়ে বলতে হবে ওরকম একটা দল, যে দলটা বাংলাদেশের ইতিহাসের প্রাচীনতম দল, ঐতিহ্যবাহী দল, দীর্ঘ সময়ে টানা যখন ক্ষমতায়, তখন সেই দলের সাধারণ সম্পাদক, কিন্তু তখন কখনো তো তিনি বুঝতে দেননি তিনি ক্ষমতাবান বা তার দল ক্ষমতায়। এই যে স্বল্প ভাষায় কথা বলতেন, কিন্তু যখন যেটা বলেছেন তখন সেটার বিস্ফোরণটা বহুমাত্রিক মনে হতো। আমি একটা কথা বলি, ব্লাড স্পিক্স একটা যথার্থভাবের যথার্থ ছেলে সৈয়দ নজরুল ইসলাম সাহেবের এই এই যৌবন যৌবন পরবর্তীকালে মুক্তিযুদ্ধ সেগুলোর সিনারিওগুলো যদি দেখে আনেন তাহলে দেখবেন স্বল্পবাক নির্বাহ একজন ভদ্রলোক, তার ছেলে এরকম হওয়াটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। কিন্তু খুব অস্বাভাবিক মনে হবে যে অন্তত আমরা এমন একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে বাংলাদেশ হারালো যার অভাবটা অনুভব হবে। আমি আপনার সাথে একটা শব্দ অ্যাড করব, at least in this issue Allah is very unkind, very unkind. এটা তার যাওয়ার সময় হয়নি, এখনো যাওয়ার সময় হয়নি, তিনি চলে গেলেন। কিন্তু আমাদের একটা বিরতি নিতে হবে। প্রিয় দর্শক, দীপ্তর সাথে নিচ্ছি আরও একটা বিরতি, খুব তাড়াতাড়ি ফিরছি। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি দীপ্তর সাথে, এবং সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বিরতিতে যাওয়ার আগে আমরা সৈয়দ আশরাফের প্রতি শ্রদ্ধা জানিয়ে আপনি কিছু শব্দ উচ্চারণ করলেন, শেষ পর্যন্ত বললেন যে আসলে গড ইজ আনকাইন্ড, কিন্তু তারপরেও কিছু করার নেই আমাদের সবাইকে মেনে। এই যে আওয়ামী লীগ নেতৃত্বে যে মহাজোট এত বিপুল জয়, জনরায় তাদের প্রতি, কিন্তু দায়টাও কি অনেক বড় দায় সরকারের উপর বর্তাবে কিনা? নতুন সরকার যারা গঠিত করতে যাচ্ছেন শেখ হাসিনার নেতৃত্বেই হবে। বলছি একটা কথা, হিমালয় প্রমাণ জনপ্রিয়তা, হিমালয় প্রমাণ রেসপন্সিবিলিটি নিয়ে আসবে, এটা যেন প্রত্যেকের মাথায় থাকে। অনেস্টলি স্পিকিং, এই বিজয়ের পর থেকে কতগুলো জিনিস মাথায় খুব সিরিয়াসলি আবর্তিত হচ্ছে। সেই জিনিসটা হলো, আমরা কি আবারও একটা চান্স মিস করলাম কিনা। সেটা এমন একেবারে একটা হোমোজেনাস দেশ, আমরা বিভিন্ন জাতি গোত্রে বিভক্ত না। টুৎসি, তারপর ওর নাম কি, ওই যে আফ্রিকান প্রতিদিন মারামারি করে, এরকম কেন? একটা হোমোজেনাস বাঙালি জাত, ভেরি রেয়ার ইন দ্য ওয়ার্ল্ড, ভেরি রেয়ার ইন দ্য ওয়ার্ল্ড। ওই টুৎসি, হুটু 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 টুৎসি, এই ধরনের একটা হোমোজেনাস নেশন, তাদের মধ্যে এত বিতর্ক, বিতর্কটা এত শার্প যে যে পিতা জাতিটার জন্ম দিয়েছে তাকে নিয়েও বিষোদ্গার করতে এই জাতিরই এই লোকদের বাঁধে না। আর মনে আছে আমার চট্টগ্রামের কবি আব্দুল হাকিম, হ্যাঁ, যে জন জন্মে বঙ্গে হিংসে বঙ্গবাণী, সে কার জন্ম নির্ণয় না জানি। তার কথাটাকে একটু ওলট পালট করে যদি বলি, বঙ্গবন্ধুকে যদি ইয়ে করো, বিদ্বেষ পোষণ করো, তাহলে কার জন্ম নির্ণয় না জানি। বাংলাদেশের জন্ম নিয়েই প্রশ্ন জেগে যাবে। সুতরাং এই যে বিতর্ক, আমি যত কথাই বলি, ফ্যাক্ট অফ লাইফ, এ বিগ পোর্শন অফ পিপল ওইটা বিশ্বাস করছে তো, ওই কথা গিলছে তো, ওই পথ চাচ্ছে তো, মুক্তিযুদ্ধের চেতনাকে বিকৃত করছে, ধারণ করছে না। আমার মনে হয়েছিল যে এবারের নির্বাচনটা এই অ্যাসিমিলেশন, কাছাকাছি আনার প্রক্রিয়া ত্বরান্বিত করবে, সুদৃঢ় করবে। কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে এই বিতর্কটা আরও প্রলম্বিত হলো, এবং অনেকগুলো ভুল সিদ্ধান্তের কারণে। যেমন ভুলগুলো কি? যেমন একটা কথা বলি, নির্বাচনে আসলেন, নির্বাচনে জয় পরাজয় আছে, নির্বাচনে আমি বিএনপির মতো করেই বলি এই পরাজয় আনএক্সপেক্টেড। ইফ আই আস্ক মিস্টার ফখরুল, দুনিয়া কাঁপানো বিজয়ের পরে চার্চিল ওয়াজ ডিফিটেড, বিজয় এনে দিয়েছে ইংরেজদেরকে, তারপরের নির্বাচনে হি ওয়াজ ডিফিটেড, ইট ওয়াজ আনএক্সপেক্টেড ফর হিম। কিন্তু কোনো রিমার্ক করেছে, আপনারা তামাশা শুরু করে দিয়েছেন, আপনারা ইয়ে করবেন, শপথ করবেন না, শপথ না, না শপথটা পরে, মামলা করবেন, করেন মামলা, শপথ করবেন না, এই করবেন না, সেই করবেন না, কেন করছেন? আপনাকে আমি একটা কথা খুব পরিষ্কারভাবে মনে করিয়ে দিতে চাই ফখরুল সাহেব, ইন ডেমোক্রেসি পার্লামেন্ট শুধু মাইনরিটি আর মেজরিটির জায়গা না। আই ক্যান কোট দ্যাট ওয়ার্ড অফ রুজ লাক্সেমবার্গ ইন জার্মান বুন্দেসটাগ। উনি বলেছিলেন যে মিস্টার স্পিকার, Parliament is not only the place for majority and minority, it is also the place for upholding the truth. তা আপনি ফখরুল যেটাকে সত্য মনে করেন সেটা একা এসে বলেন না কেন? আপনাকে যদি গলা চিপে ধরে সেটা তো জনগণ লাইভ দেখবে, এখন তো টেলিভিশনে দেখা যাচ্ছে, আপনাকে যদি ধাক্কা মেরে বের করে দেয় সেটা তো মানুষ দেখবে, আপনি সেখানে এসে বলতে পারছেন না। আপনি বলছেন যে আপনি ওত নেবেন না, আরে আপনি ওত নেবেন না, বাট এই ওত না নিয়ে আপনি টোটাল ইলেকশনটা যে হয়েছে ওইটাকে টার্নিশ করতে চাচ্ছেন। দ্যাট উইল নট বি এ সেফ গেম, এবং সেটাও মানুষকে বিশ্বাস করাতে পারবেন না। করছেন কেন? কিন্তু আপনি বিএনপির কথাই বা বিশ্বাস রাখছেন কেন যে শপথ নেবে না? কারণ তারা তো একসময় বলেছেন তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন করব না, শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে নির্বাচন করব না, কিন্তু তারা নির্বাচনে এসেছে। আমি ওনাদের এখনকার কথাটা বলছি, উনি যদি 3 মাস পরে গিয়েও নেন, 3 মাস জাতিটাকে হ্যাং করে রাখছেন কেন? সেটাই হলো আমার প্রশ্ন। বিতর্কটা বাড়াচ্ছেন কেন? আপনি বলছেন আনএক্সপেক্টেড বিজয়, এক্সপেক্টেড বিজয়ের জন্য কাজ করেন। আপনারা নিজেদের লুপলসগুলো খুঁজে বের করেন। আপনাদের নেতা এখন তো ডাক্তার কামাল হোসেনকে ধরবো, ঐক্যফ্রন্টের নেতা। তো কামাল হোসেন সাহেব যদি বলে যে ওই জামাতিরা থাকবে, আমি জানি না, এই মিথ্যাচার করে যদি আপনাদের ক্যাম্পেইনের ভিত্তি দাঁড় করান, ওয়ার ইউ স্ট্যান্ড? আমি বলতে চাই, হ্যাভ উই নট টোল্ড ইউ পিপল মেনি টাইমস, Don't take জামাত with you. তাদেরকে মানুষ অন্তর থেকে পরিত্যাগ করেছে, নিচ্ছেন কেন? এটার উত্তর কে দেবে? আপনি ফখরুল সাহেব দিতে হবে। কি উত্তর হতে পারে? তাকে আমার জায়গায় ডেকে এনে জিজ্ঞেস করেন, নিলেন কেন? আপনারা কি এতদিনও বুঝেননি যে জামাতিদের সম্পর্কে জনগণের মনে কি ধিক্কারটা আছে? বুঝলেন না কেন? আপনারা একটা কথা বলি, আপনাদের মাথায় এটা আসেনি যে দিস ইজ এ ডিফারেন্ট বাংলাদেশ। এখানে ডেভেলপমেন্ট মানুষের মস্তিষ্কের ক্রিয়া প্রতিক্রিয়া, ওই যে কার্ল মার্ক্সের কথা আছে, যাপিত জীবন মানুষের সংস্কৃতি মনন নির্ধারণ করে। আরে এটা কি আপনি মনে করছেন নাকি 120 টাকা আয়ের বাংলাদেশ মনে করছেন নাকি? তো 1700 ডলারের আয়ের বাংলাদেশ, তার মস্তিষ্ক চেঞ্জ হয় নাই, তার খাওয়া চেঞ্জ হয় নাই, তার পানীয় চেঞ্জ হয় নাই, তার যাপিত জীবন চেঞ্জ হয় নাই। আপনি ধরে রাখছেন, মার্কা দিলে দৌড় মারবে, একবারও বিবেচনা করেননি মানুষ ডেভেলপমেন্টটাকে বিবেচনায় নেবে। মানুষ অতীত ইতিহাস ঘাটিয়ে আপনাকে ওই আপনার এটাকে কি বলে, হ্যাঁ, আরে আপনার ইতিবৃত্ত ঘাটিয়ে মানুষ আপনাকে মার্ক দেবে, এগুলো বিবেচনা করেননি। আপনারা যত গালি দেন, মানুষ তো ডেভেলপমেন্ট দেখছে, চোখে দেখছে। আপনি ডেভেলপমেন্টের কথা বলছেন, সবই বললেন, কিন্তু জামাত প্রসঙ্গে বিএনপি ধানের শীষটা জামাতকে দিল, আবার তার ধানের শীষ নিয়ে ডক্টর কামাল সাহেবের দলও নির্বাচন করলেন। তিনি বলছেন যে আমি জানি না, সেটা একটা বিষয় হতেই পারে, কিন্তু শুধু প্রতীকে যে ভোট হয় না সেটা কি তরুণ প্রজন্মের, বিশেষ করে যারা একেবারে ইয়াং, আন্তর্জাতিকভাবে ইয়াং হিসাবে স্বীকৃত যদি আমরা ধরি 18 থেকে 40, সেটা তো একটা 2/3 না হোক 1/3 অন্তত সেই ভোটার, তারা তো 21 শতকের প্রজন্ম, তারা তো এইসব জিনিস বোঝে। আমি আপনাকে একটা সহযোগিতা করি, এরপরে যে কোনো দিন প্রোগ্রামে আপনি ওই আওয়ামী লীগের একজন তরুণকে ডাকেন, ওই ধরেন ওই মহিবুলকে ডাকলেন, ওই নফেলকে ডাকলেন, আর বিএনপিকে বলেন তাদের একটা নবপ্রজন্মের একটা কাউকে পাঠাতে। Let there be a fair discussion what we have offered, what they have offered. আপনি তরুণ প্রজন্মের ভোট পাবেন কোথেকে? আপনি কি অফার করছেন? এইবারে কি অফার করছেন? আপনার ইশতিয়ার নিয়ে আসেন। অ্যান্ড হোয়াট ওয়াজ অফার্ড বাই হাসিনা? কেন দেবে না, কেন দেবে না? আমি বলছি নো রিওটরিক্স, আপনারা খারাপ আমরা ভালো, এগুলো না। আপনি কি বলছেন পিপুলের সামনে, তরুণদের সামনে? হোয়াট ইজ ইউর অফার? ক্যাশ বক্স ওপেন করেন, কার্ড ওপেন করেন, আমরাও কার্ড ওপেন করি। এই বাংলাদেশকে 10 বছর আগের বাংলাদেশ বিবেচনা করা ঠিক না। মজার কথা বলি আপনাকে, আমার এলাকায় আমি লোকজনকে বলছি এই ডেভেলপমেন্ট বোঝার জন্য মহিত সাহেবের অঙ্ক ফলো করো না, বুঝবাও না। আমার জিডিপি এত বাড়ছে, এটা এত বাড়ছে, জিএনপি এত বাড়ছে, আমার ক্যাশ ফ্লো এত, আমার এক্সচেকারে এত আছে, এগুলো দিয়ে গরিব মানুষ বুঝে না। বাজেট বক্তৃতা বোঝার দরকার নেই। আমি যে একটা জিনিস দেখো, এই যে আমি একটা স্কুলে বক্তৃতা করতেছি, আমি চোখের সামনে দেখতেছি আমার মেয়েগুলো সুন্দর হয়ে গেছে। তারা তো সবাই লজ্জা পায়, আমি যে এরা সুন্দর হয়ে গেছে, আমার এই এই বুড়া চোখে আমি দেখতেছি। তার কারণ অনেক ভালো খাচ্ছে, দে আর টেকিং কেয়ার অফ দেয়ার ফিজিক, দে হ্যাভ বিকাম বিউটিফুল। ছেলেরা অনেক বেশি স্ট্রং হয়েছে। তো ছেলেরা কয় স্যার কেমনে? আমি যে এ বেটা আগে ছক্কা আঁকাতি, ছক্কাগুলো সব জায়গায় ইয়ে মিডফিল্ডে পড়তো, পার করতে পারতি না। এখন আমাকে পোলারা ছক্কা আঁকায়, ওটা ইয়েতে পড়ে, বাউন্ডারি লাইনের বাইরে পড়ে। তো তোমাকে মধ্যে কি জিন শোয়ার হয়েছে? জিন না। ইউ আর হ্যাভিং গুড ফুড, ইউ আর হ্যাভিং এ গুড লাইফ, অ্যান্ড দ্য স্ট্রেংথ কামস, অ্যান্ড দ্যাট ইজ কল্ড ডেভেলপমেন্ট। না, এই আপনারা বারবার বা সবাই দৃশ্যমান উন্নয়নের কথা বলেন, কিছু উন্নয়ন আছে যেটা আপনার কথা অনুযায়ী যে ওই তাত্ত্বিক আলোচনা দিয়ে সেই উন্নয়নের ব্যাখ্যার প্রয়োজন নেই। অনেক অন্য সামাজিক উন্নয়নগুলোকে একটু যদি ব্যাখ্যা করেন, আমার মনে হয় দর্শকদের জন্য আর একটু সুবিধা হবে। যে এই যে ধারাবাহিকতার প্রেক্ষিতে টানা 10 বৎসর অনেক, আপনি যে ক্রিকেটীয় উদাহরণ দিলেন, ক্রিকেটও তো এগিয়েছে বাংলাদেশ, সেটা কিন্তু দেখার বিষয়ও নাই। স্কোর কার্ড ঘুরতে হবে, যে ঘেটে ঘেটে আপনি বের করলেন, কিন্তু মানুষ তো দেখে যে বাংলাদেশ আর প্লেইং গুড ক্রিকেট। আমি একটা কথা বলি, ওই একটা কমেন্ট করছিলাম না বুঝে, এরা ভাইরাল টাইরাল করছে, অনেকে আমার গালিও দিছে যে উনি এটা বললেন কেন। মাননীয় প্রধানমন্ত্রী চিটাং ওই যে ভিডিওতে মিটিং করলেন লালদিঘিতে, উনি আমাকে বললেন কথা বলতে। ও আমি বললাম আমার বাপের জীবনেও আমি এই ধরনের মিটিং দেখি নাই। আপনি ঢাকায় অ্যাড্রেস করতেছেন লালদিঘিতে, আমরা লালদিঘি থেকে আপনার বক্তৃতা শুনছি, কথা বলছি। এটাই উনি বললেন এটাই ডিজিটাল বাংলাদেশ। আমি বললাম চোখে দেখলাম এটাই ডিজিটাল বাংলাদেশ। আমি বললাম দেখেন আপনাকে একটা কথা বলি, তো চিটাং যেহেতু এই জন্য চাটগিয়া ভাষায় বলি, তিনি বলেন আমি চাটগিয়া বুঝি। আমি বললাম ইট মে বি লিটল ক্রুড এক্সাম্পল, বাট আমার চাটগিয়াদের বুঝার জন্য এক্সাম্পল ইজ অল রাইট। দেয়ার ওয়াজ এ টাইম 10-20 years ব্যাক আমাদেরকে ফকিন্নির ছেলে বলা হইতো। চাটগেরা ফকিন্নির ছেলে বলতে পারে না, ওরা বলে ফন্নির ভূত বলা হতো। কারণ 20, 25, 30 বছর আগে আমরা আরবে গেলে এই আরবের লোকরা আর বলতো ওলা বাংলাদেশ কুল্লে মাফি, কুল্লে মাফি, ওলা মিসকিন কুল্লে মাফি, খালাস খালাস বলতো। এই ফকির মাফ করে দে, এই মাফ করে দে, খালাস খালাস নালিশ, খালাস মানে বাদ দাও, যাও গেট চলে যাও, মাফ দিয়ে এটা। আমাদেরকে বলতে বলা বাংলাদেশ কুল্লু মিসকিন বলে মাফি। অ্যান্ড দিস ওয়াজ ভেরি ট্রু। অনেকে বুঝে নেয় আমরা একটা এলডিপি কান্ট্রি ছিলাম, লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি, এলডিসি। হোয়াট ইজ এলডিসি? তার মানে নিজেদেরকে চালাইতে পারতেছি না, অন্যের সাহায্যের উপর নির্ভরশীল, খাদ্যের জন্য নির্ভরশীল ছিলাম। এখন খুব গায়ে লাগে। আজকে থেকে ৩৫-৪০ বছর আগে থালা নিয়ে যাইতে হইতো, আমাদেরকে কিছু চাল কিছু গম দেন, আর ওই PL480 না আসলে খাদ্য সংকট দেখা দিত। ৩০ লক্ষ টন খাদ্য ঘাটতির দেশ ছিল। ফর ইয়াং পিপল ওনাদের ধারণাও নাই। উই হ্যাড এ টাইম। তো ওই জায়গায় বললাম যে ছিলাম ফকিন্নির পুত, হয়ে গেছি রাজার পুত্র। আচ্ছা, রাজার পুত্র এবং মিড ইনকাম, মিড ইনকাম গ্রুপের একটা দেশ হয়েছে। আচ্ছা, আমরা আপনার কাছ থেকে আরও কথা শুনবো, কিন্তু একটা বিরতির পর। প্রিয় দর্শক, দীপ্তর সাথে নিচ্ছে আরও একটা বিরতি। খুব তাড়াতাড়ি ফিরছি এবং ফিরে এসে আপনাদেরকে সঙ্গেই পাবো সেই আশা করছি। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি দীপ্তর সাথে, এবং সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বিরতিতে যাওয়ার আগে মনিউদ্দিন খান বাদল, আমরা যে জায়গায় ছিলাম আপনি খুব পরিষ্কার ভাষায় বললেন কি ছিলাম কি হয়েছি সেটা সবাই জানে। বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশ, দ্রুত গতিতেই এগিয়ে যাচ্ছে। কেউ বলে বাঙালি দৌড়াতে জানে, এবং সেটা প্রমাণিত সত্য। বাংলাদেশ যে গতিতে আগাচ্ছে, কিন্তু আরও একটা ব্যাপার, উন্নয়নের রোল মডেল বাংলাদেশ, কিন্তু উন্নত গণতন্ত্রের রোল মডেল হতে হলে বাংলাদেশকে তো আরও কিছু গণতান্ত্রিক প্রতিষ্ঠানে গণতন্ত্রের চর্চার দরকার। আপনার অভিজ্ঞতা কি বলে, সেই দিক থেকে কি আমরা এগিয়ে যেতে পারছি? একটা কথা বলি, চমৎকার প্রশ্ন। ডেমোক্রেসি ইজ নট অনলি এ সিস্টেম, ডেমোক্রেসি ইজ এ কালচার টু। গণতান্ত্রিকভাবে কথা বলাটাও, গণতান্ত্রিক সংস্কৃতি, গণতান্ত্রিক মনন মানসিকতা, ব্যবহার, ইট টেক্স টাইম। কোনো জাতির ৭০০ বছর লাগছে, কোনো জাতির ৭০ বছর লাগছে। আমাদের বয়স ৪৮, আপনাদের আপনাদের আরও সময় লাগতে পারে, কিন্তু গণতন্ত্রের বয়স তো আরও কম। আমি বলছি, ছোট করে এক্সাম্পলটা বলি। হ্যাঁ, আপনার ব্রিটিশ পার্লামেন্টে গেলাম, তো যাওয়ার এই কথায় কথায় হলো আমরা শাহেদ আলী মেরে ফেলছিলাম, এক স্পিকার। ওনারা ৭০০ বছরে ২৭ জন মারছে স্পিকার। ওগুলো আবার যে যেখানে মারা গেছে ওগুলো চিহ্নিত করে রাখছে। সো ইটস এ প্রসেস, ইউ হ্যাভ টু টেক টাইম। গণতন্ত্র সেগুন গাছের মতো, জোর করে ওটাকে ম্যাচিওর করতে পারবেন না। ফর ম্যাচিওরিটি ইউ হ্যাভ টু গিভ টাইম। The important question is, have you started it? কারণ শুরু করতে না পারলে তো নাই। এই জায়গায় একটু আমি একটু যোগ করতে চাই যে আসলে বাংলাদেশ ৪৮-এ পা রেখেছে, কিন্তু বাংলাদেশের গণতন্ত্র তো আর ৪৮ না, বারবার বাধাগ্রস্ত হয়েছে। বাঙালিকে বারবার গণতন্ত্রের জন্য আন্দোলন করতে হয়েছে। ইউ আর ভেরি কারেক্ট। এখানে যেমন আমি একটা এক্সাম্পল বলি, অনেকে বহু সমালোচনা প্রধানমন্ত্রীর করতে পারে, বাট আমি যদি ব্ল্যান্টলি তাদেরকে বলি যে এই মহিলা তার পিতৃহত্যার, তার মাতৃহত্যার সাজার জন্য, তার ভাতৃহত্যার, তার ভাতৃবধূদের হত্যার বিচারের জন্য, হ্যাজ শি টেকেন এ রং রুট? নো, ইউ হ্যাভ টু আনসার ইট। ওকে ডাক্তার কামাল, ইউ আনসার ইট। এখন আমি পাল্টাইয়া বলি, আমি মঈনুদ্দিন খানের বাপরে যদি কেউ এরকম ভাবে মারত, আমি হয় পাগল হইতাম, নাহলে আর ২-৪টা মার্ডার করতাম। এই আপনার এইটা কনফেস করে গেলাম। যারা আমার কথা শুনছেন তারা বুকে হাত দিয়ে বলেন নিজে কি করতেন। শি হ্যাজ টেকেন দ্য কোর্স অফ ল। এই ডেমোক্রেসি, আর ডেমোক্রেসি খালি মুখে বললে হবে নাকি? চর্চা, তার চর্চা। অনেকে বলবে উনি অপেক্ষা করছেন তো কি হয়েছে, আদালত তো ওনার পক্ষে। আমি তাকে বলবো, will you wait for 35 years? তার বাপের হত্যাকারীরা তার সামনে দিয়ে ঘুরে নাই, এখনো তো অপেক্ষার পালা শেষ হয়নি, সবাইকে ফিরেও আনা যায়নি। তো জাস্ট কনসিডার দ্যাট হোয়াট ইজ ডেমোক্রেসি। এই যে অরুণতত যন্ত্রণার মধ্যে দিয়ে যাওয়া, আইনের জন্য অপেক্ষা করা, আইনের প্রসেসকে সমুন্নত রাখা, দিস ইজ অলসো এ পার্ট অফ ডেমোক্রেসি, নোবডি শুড ফরগেট ইট। আচ্ছা, সেই এইভাবে সবটাই আপনি নির্বাচন কমিশন, আপনি মানবাধিকার কমিশন, আরও ইউ হ্যাভ টু গিভ, দুর্নীতি দমন কমিশন, ইউ হ্যাভ টু গিভ টাইম। সময়ের সাথে এগুলো শক্তিশালী মহিরু হয়ে দাঁড়াবে। কিন্তু এই যে বিরোধী দল নেই, জাতীয় পার্টি যদিও বলছে তারা বিরোধী দল হিসেবে থাকবে, কিন্তু সাংবিধানিকভাবে অন্তত 1% তো লাগবে বিরোধী দলের স্বীকৃতি পেতে আনুষ্ঠানিক। এটা আমাদের নাই, আমাদের নেই, এটা ভারতীয়দের আছে। তাহলে জাতীয় দল প্রধান বিরোধী দল হতেই পারছে, হতেই পারছে। এবং শুনলাম তারা সংসদ ইয়েতে থাকবে না, গভর্নমেন্টে থাকবে না। ভালো, তো 22 জন লোক ক্যান মেক। আরো ধরেন সংরক্ষিত কোটায় নারী আরো পাবে না, নারী আর 4 জন পাবে, সেটা না। আপনি গত পার্লামেন্ট দেখেন, সব বাঁকা প্রশ্ন বিরোধী দল করে নাই, এই ট্রেজারি বেঞ্চ থেকে অনেক সময় আমরাই করেছি। এটা এরকমই হবে। গণতন্ত্রে আপনাকে তো কথা বলতে হবে, সংসদে কথাটা বলতে হবে, সত্য কথাটাই বলতে হবে, এরকমই হবে। সুতরাং কে বিরোধী দলে বসলো সেটা বড় কথা নয়। কিন্তু লাস্ট প্রশ্ন আমার, আপনি ওই ফাইলটা বাইর করেন, এই তোফাইল আহমদ সাহেব ইয়েকে, ওই যে আবুল হোসেন ছিল না, হ্যাঁ যোগাযোগ মন্ত্রী, তখন তো তাকে যে বাঁকা প্রশ্ন করছেন, তো তোফাইল আহমদ সাহেব আমার তো বলার দরকার নেই, ই বিলংস টু ট্রেজারি বেঞ্চ। আচ্ছা, আমি একেবারে শেষ প্রশ্ন, এই যে এত বিপুল জয় নিয়ে মহাজোট সরকার গঠন করতে যাচ্ছে, মহাজোট ঠিক না, 14 দলীয় জোট সরকার গঠন করতে যাচ্ছে, আপনার প্রত্যাশা কি? নতুন সরকার, নতুন মন্ত্রী পরিষদ কেমন দেখতে চান? আমি একেবারে শেষ মিনিটে দাঁড়িয়ে আপনার উত্তরটা শুনতে চাই। নতুন মন্ত্রী পরিষদ, এটা প্রধানমন্ত্রীর ব্যাপার, এটা আমি মন্তব্য করতে চাইব না। বাট আমি যেটা মনে করি, এক কথায় এক লাইনে বলতে পারবো, বর্তমান PM সমস্ত বিশ্বে বয়স্ক শাসনকর্তার একজন। খালি বুঝাই দিতে চাই, উনি যখন পরিপূর্ণভাবে রাজনীতি করেন, ক্যামেরুন ক্লাস 10-এর ছাত্র ছিল, তো টু আন্ডারস্ট্যান্ড আর কি, বোঝার জন্য। এইখানে শেখ হাসিনা সম্পর্কে আমার বক্তব্য একটাই, শি ইজ নো মোর এ পলিটিশিয়ান অনলি, she has turned into a statesman, rashtranayak hoye the. So experience, see the experience er kono bikolpo nai, ekhon sei dhoroner ekjon experienced rashtranayak ei 5 বছর mon bolte iccha kore, yani bastobota hoyto bolbe this is the last innings, Allah ta na koruk, তাকে ক্যাপাসিটি দেখ আরও কন্টিনিউ করতে। বাট মাই ফ্রেন্ড, 73 years ফর এ বেঙ্গলি ওমেন ইজ এ রিয়াল বিগ চ্যালেঞ্জ। সো এই এক্সপিরিয়েন্স স্টেটম্যান শেখ হাসিনা ক্যান ডু অ্যান্ড আনডু এ লট ইন নেক্সট 5 years। সেভাবেই কাটুক আপনার প্রত্যাশা মতন। আমরাও চাই উন্নত সমৃদ্ধ এক বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন শেখ হাসিনা। আপনি বলছেন লাস্ট ইনিংস নাকি আরও লম্বা ইনিংস হবে, সেটা সময় বলে দেবে। কিন্তু আমাদের সময় বলছে, মঈনুদ্দিন খান বাদল, আপনাকে বিদায় জানাতে হচ্ছে। কিন্তু আপনাকে আবারও অভিনন্দন জানাচ্ছি নতুনভাবে সংসদে নির্বাচিত হয়ে আসার জন্য, এবং আপনার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় এবং কৃতজ্ঞতা, এবং আপনার বাকি জীবনের জন্য রইল শুভকামনা। আপনাদেরকেও ধন্যবাদ, দীপ্ত টিভিকেও ধন্যবাদ। অনেক আগে আপনাদের অনারকে বলেছিলাম, বাংলাদেশের আল জাজিরা হন। প্রিয় দর্শক, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাদের যারা এতক্ষণ আমাদের সঙ্গে থাকলেন। দেখা হবে আগামীতে নতুন কোনো অতিথিকে সঙ্গে নিয়ে। সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি।